সোশ্যাল মিডিয়ায় এক ঝড়ের নাম উর্বশী রাউতেলা। এক কথায় বলতে গেলে বলিউডে পা রাখার পরই এই অভিনেত্রী স্টানিং ফিগারে ভাইরাল। সেখানে পসার না জমলেও কোথাও গিয়ে যেন উর্বশীর নিজের এক ভিন্ন ফ্যান বেজ রয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাদের নিত্য আনাগোনা। এবার শিরোনামে এসেছে উর্বশীর এক গাউন। সম্প্রতি উর্বশীকে আরব ফ্যাশন উইকে দেখা গেছে, আর তিনি প্রথম ভারতীয় যিনি দুবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। তবে এই ফ্যাশন আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে উর্বশীর গাউন। মণিমুক্তা খচিত বিশেষ এই গাউনের দাম শুনে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। উর্বশী আরব ফ্যাশন উইকে সোনালী হাই থাই স্লিট গাউন পরেছিলেন। হীরা জহরত দিয়ে বানানো এই গাউন গায়ে মহারানীর বেশে হাজির হয়েছিলেন তিনি। উর্বশীর এই গাউন মহারানী কিউপ্রেট্রা দ্বারা অনুপ্রেরিত। মাথা থেকে পা অবধি উর্বশীকে অলঙ্কারে মুড়িয়ে দেওয়া হয়েছিল। বিশেষ এই গাউনের দাম বাংলাদেশি মুদ্রায় 40 কোটি টাকা। এই বলিউড তারকার মাথায় অলঙ্কার আর গাউনটি ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমন্ত। বিয়ন্সে ও জেনিফার লোপেজের মতো আরও অনেক আন্তর্জাতিক তারকার পোশাক ডিজাইন করেছেন আমন্ত। খ্যাতনামা এই ডিজাইনার বিশেষ এই গাউনের নাম রেখেছেন কিউপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট। উর্বশী এই বহুমূল্য গাউন গায়ে এক ফটোশুটের ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আজ আমার হৃদয় দেশের প্রতি আবেগ ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। এর পাশাপাশি উর্বশী আরও ফ্যাশন উইক আর আমন্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে দুইবার এই আসরের শো স্টপার করার জন্য। উর্বশী রাউতেলা জন্মগ্রহণ করেন 1994 সালের 25 ফেব্রুয়ারি। মাত্র 15 বছর বয়সে বিনোদনের দুনিয়ায় নাম লেখান এই তারকা। 2009 সালে মিস টিন ইন্ডিয়া খেতাব পান এই নায়িকা। মিস এশিয়ান মডেল নির্বাচিত হন 2021 সালে। উর্বশী রাউতেলা বলিউড যাত্রা শুরু করেন 2013 সালের সিংস অব দি গ্রেট সিনেমার মাধ্যমে। 2016 সালে সানাম রে ও গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমা দিয়ে বলিউডে পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি বেশ কিছু আইটেম গানে অংশগ্রহণ করেন তিনি। আইটেম গানের মাধ্যমে বলিউডে দ্রুত জনপ্রিয়তা পান তিনি। ইনস্টাগ্রামে প্রায়ই নতুন নতুন ছবি দিয়ে সাড়া ফেলেন এই তারকা। বিভিন্ন সময় ইনস্টাগ্রামে দেওয়া তার ছবি বিতর্কও তুলেছে অনেকবার। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 44 মিলিয়ন ছাড়িয়ে গেছে। গেল বছর মিস ইউনিভার্স 2021-এর বিচারকের আসনে দেখা গেছে তাকে। মিস ইউনিভার্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিচারক হিসেবে নতুন রেকর্ড সৃষ্টি করেন তিনি। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।